ইতালিতে বাংলাদেশি এক পরিবারের চারজন করোনায় আক্রান্ত। ইতালির রোমে করোনায় আক্রান্ত হয়েছেন প্রবাসী এক সাংবাদিক এবং তার পরিবারের তিন সদস্য। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ইউরোপ ব্যুরোতে কর্মরত নাজমুল আহসান তুহিন প্রথমে করোনায় আক্রান্ত হন, পরে তার স্ত্রী ও দুই সন্তান আক্রান্ত হয়। সৌদির আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র ভিয়েনায় থাকছে না। সৌদি আরবের তহবিলে প্রতিষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপের প্রধান কার্যালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটিতে এটির উপস্থিতি নিয়ে কয়েক বছর ধরে রাজনৈতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে শুক্রবারে এমন ঘোষণা এসেছে। ফাখরিজাদে হত্যায় ইসরায়েল জড়িত। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েল জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির এক কূটনীতিক। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি বলেন, বিভিন্ন সাক্ষ্য প্রমাণে এটা স্পষ্ট, বিজ্ঞানী ফাখরিজাদে হত্যায় ইসরায়েল জড়িত। আস্থা ভোটে জিতলেন প্রধানমন্ত্রী ইমরান। পাকিস্তানের পার্লামেন্টের আস্থা ভোটে জিতেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার নিম্নকক্ষ জাতীয় পরিষদে এই ভোট অনুষ্ঠিত হয়। আস্থা ভোটে 178টি ভোট পেয়েছেন তিনি। কমনওয়েলথে প্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় শেখ হাসিনা। করোনা মহামারীর সফলতার সঙ্গে মোকাবেলার স্বীকৃতি হিসেবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কলিমুল্লার বিরুদ্ধে তদন্তে কেউ প্রভাব বিস্তার করেনি, জানিয়েছে ইউজিসি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে তদন্ত কার্যক্রমে শিক্ষামন্ত্রী বা কেউ প্রভাব বিস্তার করেননি। স্বাধীন বা নিরপেক্ষভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এ সংক্রান্ত তদন্ত শেষ করে শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইউজিসি। আরও কমেছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের মধ্যে পড়েছে স্বর্ণ। ফেব্রুয়ারি জুড়ে 5.94% দরপতনের পর চলতি মাসের প্রথম সপ্তাহেও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এমন টানা দরপতনের মধ্যে পড়ায় 9 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে দামি এই ধাতুটির দাম। এবং আইপিএলের সূচি আর ভেন্যু চূড়ান্ত। করোনা সংখ্যাকে পাশ কাটিয়ে ভারতেই আইপিএলের চতুর্দশ আসরটি মাঠে গড়াবে বলে নিশ্চিত করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। জানা গেল টুর্নামেন্টের শুরু ও শেষের তারিখ এবং ভেন্যুর ব্যাপারেও। আগামী 9 এপ্রিল শুরু হবে আইপিএলের এবারের আসর।